বাংলাদেশ মালদ্বীপের মধ্যে তিনটি চুক্তি সই। বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে আজ দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দী বিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা শেষে উভয় নেতার উপস্থিতিতে আজ সকালে প্রেসিডেন্টের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দিয়ে বাংলাদেশ। ঢাকা মালে সরাসরি ফ্লাইট চালু করবে বিমান। ঢাকা থেকে মালদ্বীপে সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মালদ্বীপে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথ সংবাদ সম্মেলনে কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, আমরা আশা করি সরাসরি ফ্লাইটের মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ ও পর্যটন সহযোগিতার আদান প্রদান বাড়বে। বরখাস্ত পৌর মেয়র শাহনেওয়াজ গ্রেপ্তার। বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ায় সাময়িক বরখাস্ত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহনশাকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার 6 নম্বর সেক্টরের হোটেল জি মেরুডিয়ান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জামালপুরের দেওয়ানগঞ্জে পাঠানো হয়েছে তাকে। তিনি দেওয়ানগঞ্জ থানায় উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়ের করা মামলার আসামি। ভারতে অমিক্রন পরিস্থিতি নিয়ে বৈঠক ডেকেছেন মোদি। দেশে অমিক্রন সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন ভারতের কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি বিচার করতে আজ বৃহস্পতিবার বিশেষ বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন রাজ্যের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি বৃহস্পতিবার আলোচনা করবেন। আজ সন্ধ্যা 6:30 হবে এই বৈঠক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রকের পদস্থ আধিকারিকরা এই বৈঠকে যোগ দেবেন। কক্সবাজারে স্বামী সন্তানকে জিম্মি করে পর্যটককে ধর্ষণ। কক্সবাজার সমুদ্র সৈকতে সপরিবারে বেড়াতে যাওয়া এক নারী পর্যটককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে র্যাবের একটি দল কলাতলী এলাকার একটি রিসোর্ট থেকে তাকে উদ্ধারের কথা জানায়। ওই নারীকে উদ্ধারের পর কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অনুমোদন পেল করোনায় মুখে খাওয়ার ওষুধ। কোভিড-19 চিকিৎসায় ফাইজারের তৈরি মুখে খাওয়ার ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। বুধবার ফাইজারের অ্যান্টিভাইরাল পিল প্যাক্সলোভিড অনুমোদন দেওয়া হয়। এই অনুমোদনের মধ্য দিয়ে করোনাক্রান্ত গুরুতর অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার আগে বাড়িতে বসেই এই ওষুধ দেওয়া হবে। করোনা চিকিৎসায় এটি প্রথম কোনো অ্যান্টিভাইরাল পিল। এবছরও হচ্ছে না বই উৎসব। করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবারও শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব হবে না। একই কারণে স্বল্প পরিসরে যে শ্রেণী কার্যক্রম চলছে আগামী মার্চ পর্যন্ত তা চলতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে অবস্থার অবনতি না হলে আগামী মার্চের পর স্বাভাবিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হতে পারে।